সকাল সকাল পেট পরিষ্কার না হলে সারাটা দিন অস্বস্তিতে কাটাতে হয় আর যদি সকাল সকালবেলায় পেট পরিষ্কার হয়ে যায় তাহলে দিনটা ভালো কাটে মেজাজও থাকে ফুরফুরে যাদের এই পেট পরিষ্কার না হওয়ার সমস্যা রয়েছে তাদের বেশিরভাগই ভোগেন কোষ্ঠকাঠিন্য রোগে তবে প্রশ্ন হল কেন এই রোগ হয় বিশেষজ্ঞরা বলেছেন কিছু কিছু খাবারের কারণে এ সমস্যা শরীরে বাসা বাঁধে প্রিয় বন্ধুরা তাই এই সমস্যা থেকে বেঁচে থাকতে হলে ছাড়তে হবে কিছু খাবার যা আপনাকে এই রোগ থেকে দূরে রাখবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেসব খাবারের তালিকায় কি রয়েছে প্রথমে রয়েছে দুগ্ধজাত খাবার প্রিয় বন্ধুরা দুধের তৈরি খাবার পছন্দ করেন না এমন লোক খুবই কম আছে তবে বিশেষজ্ঞরা বলেছেন দই ছাড়া অন্য দুগ্ধজাত খাবার কোষ্ঠকাঠিনের আশঙ্কা বাড়িয়ে দেয় বিশেষ করে চিজ এবং দুধ বেশি পরিমাণে খেলে এই রোগ হতে পারে তাই এই ধরনের খাবার বেশি পরিমাণে খেতে যাবেন না তবে দুধের তৈরি দই খেতে পারেন এটি পেট পরিষ্কার করতে সহায়ক এরপর হচ্ছে দূরে রাখুন ফাস্টফুড প্রিয় বন্ধুরা সারাদিনের ব্যস্ততায় আমাদের হাতে সময় নেই দ্রুত ছুটে চলা এ জীবনে রান্না করার সময়টুকু আমাদের হয়ে ওঠে না তাই বাইরের খাবারেই বেশিরভাগ লোকের ভরসা তবে নিয়মিত ফাস্টফুড জাতীয় খাবার খেলে হজম ক্ষমতার বারোটা বেজে যায় তখন বদ হজম থেকে শুরু হয় অ্যাসিডিটি গ্যাস হয় নিত্য নিত্যসঙ্গী তাই কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে এই ধরনের খাবার থেকে দূরে থাকার চেষ্টা করুন এরপর হচ্ছে ভাজা পোড়া খাবেন না প্রিয় বন্ধুরা তেলে ভাজা খাবার খুবই সুস্বাদু হয় তাই সবাই এ ধরনের খাবারের ভক্ত হয়ে থাকেন তবে ভাজা খাবার বেশি খেলে পেটের সমস্যা মারাত্মক এ জাতীয় খাবারে ফ্যাটের পরিমাণ অত্যাধিক তাই বধজমের সৃষ্টি করে ফলে মল শক্ত হয়ে যায় তাই ডিপ ফ্রায়েড বা পোড়া যে কোনো খাবার থেকেই দূরে থাকুন এরপরে ডিম খান পরিমিত প্রিয় বন্ধুরা নিঃসন্দেহে ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এটি দামেও সস্তা তাই প্রায় প্রতিটি মানুষই ডিম খেয়ে থাকেন তবে এই পুষ্টিকর খাবারটিতে রয়েছে সমস্যা ডিমে ভরপুর প্রোটিন থাকলেও নেই কোনো ফাইবার আর ফাইবার না থাকার কারণে ডিম খেলে শরীরের সমস্যা হতে পারে পেট পরিষ্কার না হওয়ার আশঙ্কাও থাকে তাই অতিরিক্ত ডিম খাওয়া থেকে বিরত থাকুন সর্বশেষ হচ্ছে মদ্যপান বর্জন করতে হবে বন্ধুরা মদ একটি অ্যালকোহল সমৃদ্ধ খুবই বাজে পানীয় এই পানীয়ের নেশায় ডুব দিলে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে এমনকি হতে পারে কোষ্ঠকাঠিন্য মদপান করলে শরীর ডিহাইড্রেট হয়ে যায় আর শরীরে পানি ঘাটতি থাকলে তো নানা সমস্যা দেখা দিবেই তাই কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে আজই মদ্যপান ত্যাগ করুন প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ